চাহিদা অনুযায়ী কর্মী পাঠানো যাচ্ছে না সম্ভাবনাময় শ্রমবাজার দক্ষিণ কোরিয়ায় চলতি বছর এগারো হাজার কর্মীর চাহিদার বিপরীতে ছয় মাসে গেছেন মাত্র এক হাজার এর জন্য ভাষাগত ও দেশটিতে কর্মী পাঠানোর দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান বইসেলের অদক্ষতাই মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা মাসিক রাতের রিপোর্টে বিস্তারিত আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কর্মীদের যেতে টাকা লাগে না দক্ষিণ কোরিয়ায় জানতে হয় দেশটির ভাষা যাওয়া যায় শুধু সরকারি প্রতিষ্ঠান বোয়েসএলের মাধ্যমে মাসে বেতন অন্তত এক লাখ সত্তর হাজার টাকা উৎপাদন খাতের পর মৎস্য নির্মাণ ও জাহাজ শিল্পে বাংলাদেশিদের কাজের সুযোগ দিচ্ছে দেশটি তবে সম্ভাবনাময় শ্রমবাজারটিতে চাহিদা অনুযায়ী কর্মী পাঠানো যাচ্ছে না গেল বছর দশ হাজার কর্মীর চাহিদার বিপরীতে গেছেন পাঁচ হাজার কর্মী এবছর কোটা বাড়লেও কর্মী যাওয়া কমেছে সাড়ে এগারো হাজারের বিপরীতে এ পর্যন্ত গেছেন মাত্র এক হাজার জন এবার আমাদের সর্বোচ্চ দ্বিতীয় বৃহৎ কোটা সাড়ে এগারো হাজার ষোলোটি দেশের ভিতর বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এটা শুনতে আমাদের অত্যন্ত আনন্দ লাগে কিন্তু আমাদের কষ্টের জায়গাটা এখানে আমাদের কিছু কিছু কর্মী ওখানে যে কর্মস্থল ত্যাগ করে এবং কি ত্যাগ করলে এই কোম্পানিগুলো অনেক কষ্ট করে কিন্তু একজন কর্মীকে নিয়োগ দেয় প্রত্যেকটা কর্মীর পিছনে একটি কোম্পানি যাওয়ার আগে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করে কিছু কিছু কর্মী দেখা যায় দুই মাস তিন মাসের ভিতর কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে এবং এই চলে যাওয়ার কারণে ওই কোম্পানিগুলো তখন আর বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় না যেহেতু দক্ষিণ কোরিয়ার ষোলোটি দেশ আছে এইখানে আমাদের কোঠা থাকা সত্ত্বেও আমরা কোঠাগুলো পূরণ করতে পারছি না কম কর্মসংস্থানের জন্য বয়েসেল কর্মীদের দায়ী করলেও এর জন্য সরকারি প্রতিষ্ঠানটির সক্ষমতা ও দক্ষতার অভাব অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা আরও দক্ষতা অর্জন করেছি সেই হিসাবে আমাদের যে কৌটা আছে সেই কৌটা পূরণ করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ এবং আমরা সেই দক্ষতা অর্জন করেছি এবং দক্ষ শ্রমিক প্রেরণ করব আমাদের কাজ করতেছে দেশটিতে যাওয়ার অনুমতি পাওয়া আরো প্রায় দুইশো কর্মীর চূড়ান্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জানানো হয় গেল সতেরো বছরে দক্ষিণ কোরিয়ায় গেছেন চৌত্রিশ হাজার কর্মী তবে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো দেশটিতে কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে না মাসুক রাহাত বিজনেস রিপোর্ট মাছা টেলিভিশন